بسم الله الرحمن الرحيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم রওয়াহু মুসলিম। যাবতীয় হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইবাদত কবুলের শর্ত এই শিরোনামে অতি সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটি কথা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন সূরা জারিয়া 56 নম্বর আয়াতে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো একমাত্র তারা আমারই ইবাদত করবে। মা মানাল ইবাদা, লিয়াবুদুন শব্দের অর্থ হলো লিওয়াহিদুন, অর্থাৎ সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই, এই উদ্দেশ্যটাই প্রতিষ্ঠা করবে। সকল কাজের উদ্দেশ্য হবে আল্লাহ এক বলে প্রমাণ করা। বাড়ি থেকে বের হব, বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এখানে আল্লাহকে মেনে নিলাম। গাড়িতে উঠবো, তখন বলবো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। গাড়িতে সিটে উঠে যখন বসবো, তখন বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে দোয়া আছে, নামার পরে বলবো এক দোয়া, ঘুমোতে যখন যাচ্ছি তখন এক দোয়া পড়ছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়াহিয়া। ঘুম থেকে ওঠার পরেই বলছি আলহামদুলিল্লাহি আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন বাথরুমে যাচ্ছে উঠে, তখন বলছি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস। বের যখন হচ্ছি, তখন বলছি গুফরানাকা। বাথরুম সারব কি করে, সেখানেও নির্দেশনা আছে। এক কথায় আল্লাহর বান্দা যত কাজ করবে, সব কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর ইবাদত করতে হবে, এটা প্রমাণ করতে হবে। এই জন্য লিয়াবুদুন শব্দের অর্থ হলো লিওয়াহিদুন, একমাত্র তারা আমারই তাওহীদ প্রতিষ্ঠা করবে, একত্ব প্রতিষ্ঠা করবে। কিন্তু এই ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি না, এই মর্মে মৌলিক শর্ত দুইটি। এক নম্বর হলো আল ইখলাসু ফিল্লাহ, ওই ইবাদতটা করতে হবে একমাত্র আল্লাহরই উদ্দেশ্যে। দুই নম্বর শর্ত হলো যে ইবাদতটা করব উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট, এই পদ্ধতিটা নিব মুতাবিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ইবাদত করতে হবে একমাত্র ব্যক্তি
তার দেখানো, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথমটি শর্তে যদি ত্রুটি হয় তাহলে সেটা হবে শিরক। সালাত আদায় করতে এসেছি অন্য ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য, এই সালাতটি হয়ে যাবে শিরক। উদ্দেশ্য ভালো আছে, আল্লাহকে সন্তুষ্ট, সালাতটা আদায় করছি আমি, কিন্তু পদ্ধতি উল্টা, ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে হচ্ছে না, এই সালাতটি হবে আবার বিদআত। এই দুইটি শর্ত আমাকে পুরোপুরি আদায় করতে হবে, একটি আছে একটি নেই ইবাদত হবে না, দ্বিতীয়টি আছে প্রথমটি নেই শিরক হবে, প্রথমটি আছে দ্বিতীয়টি নেই তাহলে বিদআত হবে। এই দুইটি শর্তের মধ্যেই প্রথম শর্ত যদি আমি আদায় করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা, যে চাই আমার সাক্ষাৎ হোক, চাই সাক্ষাৎ, কিয়ামতের মাঠে না জান্নাতে সাক্ষাৎ, এটা হলো মুমিন জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। কোনো ব্যক্তি চাইলে কি করবে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করতে গিয়ে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে যেন সংশ্লিষ্ট না করে শর্ত। ওই শর্ত আরেকটি যোগ করলে শিরিক হয়ে যাবে। সূরা কাহাফ 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন, প্রথম শর্তটি যদি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে পারি তাহলে কাল কিয়ামতের মাঠে আমি সম্মানিত হব এবং জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের মুলাকাত আমি অবশ্যই পাব, এ আয়াত প্রমাণ করে। কিন্তু যদি ব্যতিক্রম ঘটে তাহলে এটাই হবে শিরক, আর শিরক করলে আমাকে জাহান্নামে যেতে হবে। এই মর্মে আপনারা অনেক কিছু জানেন শিরকের পরিণাম সম্পর্কে। অনুরূপভাবে যদি ইবাদতটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতিতে হয় তাহলে কাল কিয়ামতের মাঠে আমি রাসূলের সুপারিশ পেয়ে জান্নাতে যেতে পারব, কবরে আমি মুক্তি পাব, মৃত্যুর সময় আমার জানটা এমনভাবে বের হবে যেমন গ্লাসের তলায় অল্প পানি থাকলেও যদি গ্লাসটা কাত করা হয় সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, ঠিক মালাকুল মাউত আপনার সামনে আসা মাত্রই আপনার আত্মাটি যখন বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এই কথাটি আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হবে সূরা ফজরের শেষের তিনটা আয়াত। হে প্রশান্ত আত্মা তুমি বেরিয়ে আসো, রাদিয়াতান তুমি সন্তুষ্ট আল্লাহর প্রতি, মারদিয়া আল্লাহর প্রিয় পাত্র তুমি, কি চমৎকার বাক্য দেখছেন। তারপরে কি হবে, ফাদখুলি ফি ইবাদি, হে প্রশান্ত আত্মা তুমি আমার প্রকৃত বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ করো। মানে কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় তার ফয়সালা হয়ে যায় কোনটা জান্নাত, যদি মুমিন হয়ে থাকে। এটা পাওয়া গেল স্পষ্ট রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় একটি হাদিসে উল্লেখ করেছেন, যদি পদ্ধতি হয় ইবাদতের, যে ইবাদত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পদ্ধতিতে, তাহলে মৃত্যুর যন্ত্রণা থেকে আমি মুক্তি পাব। দুই, কবরে যখন আপনাকে রাখা হবে তখন মুসলিম ভাইয়েরা সাক্ষী দান করবে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা বলে রাখবে। যদি সাক্ষীটা দেয় আর আপনি যদি প্রকৃতার্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করে যান তাহলে আল্লাহর পক্ষ থেকে ঘোষিত হবে ওই জায়গাতে, যেটা আবু দাউদের বড় হাদিস বর্ণিত হয়েছে দ্বিতীয় খণ্ডের 653 পৃষ্ঠা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি উত্তর দিতে পারে তিনটি প্রশ্নের ওই জায়গাতে পারবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী গেছে। আল্লাহ বলবেন আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ওই যে মরার সময় আল্লাহ বললেন ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, এই মৃত্যুর সময়ের
আমুলের বহির্প্রকাশ ঘটবে কবরের মাঝে। আল্লাহ বলছেন ফাফরিশু আন সাদাকা আব্দি ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে আল্লাহ বলবেন যে আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য সাক্ষী দিয়েছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু বাবানিল জান্নাহ, জান্নাতের দরজা তার জন্য খুলে দাও। সঙ্গে সঙ্গে ঘোষণা। তৃতীয় চতুর্থ প্রশ্ন করা হবে যখন উত্তর দিতে পারবে, তুমি কিভাবে পারলে, মায়ুদ্রিকে, তোমাকে কে জানালো, তখন বীরের সঙ্গে মুনকার নাকিরের সামনে জবাব দিবে, করারতু কিতাব আল্লাহ ও সদ্দাক্তু বিহি ও আমানতু, আল্লাহর কিতাব পড়েছিলাম, তাকে সত্যায়ন করেছিলাম এবং তার উপরে ইমান এনেছিলাম। হাল রায়েত আল্লাহ, তুমি কি আল্লাহকে দেখেছ? আল্লাহ কিতাব পড়লে মানে জবাব দিবে মৃত ব্যক্তি তখন, ওয়াহুয়া নূরুল্লাহ ইউরা, আল্লাহ তো নূর, তাকে তো দেখা যায় না, মানে জীবিত ব্যক্তি কখনো আল্লাহকে দেখতে পাবে না, মরার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। এই পাঁচটি প্রশ্নের উত্তর, মানে তিনটি প্রশ্নের উত্তর হয়ে গেলে ফেরেশতারা খুশি হয়ে আরো দুইটি প্রশ্ন করবেন, মানে খুশি হয়ে করবেন, কে তোমাকে জানালো? যদি এবাদতটা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়, তাহলে কিয়ামতের মাঠে মুক্তি পাবো, বেশির দিকে যাচ্ছি না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারী দ্বিতীয় খণ্ডের 974 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। দেখুন দুইটা ধারা বলছি আপনাদেরকে, যদি রাসূলের তরিকায় হয় আপনার ইবাদতটা তাহলে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন ইন্নি ফারাতুকুম আল হাউজ, আমি তোমাদেরকে হাউজ কাউসারের দ্বারে অভ্যর্থনা জানাবো, মান মারা আলাইয়া শারিবা, যে আমার কাছ দিয়ে অতিক্রম করবে সে পানি পান করবে, অমাং শারিবা লামে আবাদা, আর যে একবার পান করবে 50,000 বছরের মতো বড় দিনের আর কখনো পিপাসা লাগবে না, লামিয়াজ মাবাদা, আর পিপাসা লাগবে না, লাইরা দেন না লাইয়া কম, আমি পানি পান করাতেই থাকবো, কিন্তু ইতিমধ্যে অনেকগুলো কম দল এসে উপস্থিত হবে, অনেকগুলো দল উপস্থিত হবে, আর ইফুহুম ওয়াইয়া রেফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে, সোমায়ু হালু বাইনি ও বাইনা হুম, অতঃপর হঠাৎ করে তাদের মাঝে এবং আমাদের মাঝে আর সৃষ্টি করে দেওয়া হবে, দেওয়াল সৃষ্টি করে দেওয়া হবে, আমি বলবো ইন্নাহু মিন্নি, আরে তোমরা বেড়া দিচ্ছ কেন, আর সৃষ্টি করছো কেন, এরা তো আমার উম্মত, আমি পানি পান করাবো, দেখেই চিনতে পারবেন, তারাও চিনতে পারবে এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন না যে আপনার মৃত্যুর পরে এরা কত রকমের নিত্য নতুন ধর্ম তৈরি করেছে। তখন আল্লাহ নবী বলবে ইন্নি আকুলু সৌকান সৌকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, যারা আমার মৃত্যুর পরে আমার শরীয়তকে চেঞ্জ করেছে। এই হাদিসের মধ্যে দুইটা জিনিস ফুটে ওঠে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেছে সে কাউসারে পানি পান করবে, আর যে করবে না সে ওখান থেকে বিতাড়িত হবে, পানি পান করাবেন না, আর বিতাড়িত হয়ে কোথায় যাবে, নবীর সুপারিশ যে ব্যক্তি না পাবে ওর সোজা পথ হলো জাহান্নাম, এতে কোনো সন্দেহ নেই। এর পর্যায়ের কি ঘটনা ঘটবে, নবীর তরিকায় এবাদত করার গুরুত্ব এই হাদিস থেকে ফুটে ওঠে, পৃথিবীতে কারো তরিকা চলবে না, একমাত্র তরিকা চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আল্লাহ বলেছেন এখান থেকে তাড়ানোর পরে কি করবে, ইয়াউমা ইয়াযু যালিমু ইয়াদিহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, যখন বিতাড়িত হবে, বাংলাদেশে বহু দল আছে, এই দলগুলো কাল কিয়ামতের মাঠে পানি পান করার জন্য যাবে, ইসলামের নামে দল তৈরি হয়েছে বটে কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কেউ মানেনি, ব্যক্তিভিত্তিক তরিকা মেনেছে, যিনি তবলিগ জামাতের সদস্য তিনি ইলিয়াস সাহেব যা বলেছেন ওইটাই মানবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোয়াক্কা সেখানে করবেন না, যিনি চরমনে পীরের মুরিদ পীর সাহেব যা বলেছেন সেটাই মানবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোয়াক্কা করা হবে না,
যিনি বিভিন্ন দলের চিশতিয়ার মুরিদ, তার পীর সাহেব যা বলেছে ওইটাই মানবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানবেন না, তখন আমার কি হবে? চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশাবন্দিয়া, কাদারিয়া, আপনারা জানেন উপমহাদেশে চালু আছে একটা তরিকার নাম হলো শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, চলছে এইগুলো। কেউ নিজেকে মোহাম্মদি বলে দাবি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমা ইয়াযযুয যালিমু ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সূরা ফুরকান 27 এবং 28 নম্বর আয়াত খুলুন। হাতের আঙ্গুল কামড়াবে আর বলবে হায় আক্ষেপ, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো। হাত কামড়ায় কোনো লাভ নেই। এরপরে আপনি বা আমি কাকে মেনে চলেছি দুনিয়ায়, এটাও মনে পড়বে কাল কিয়ামতের মাঠে, যখন তাড়া খাবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, তখন পথ তো খোলা নাই, পথ একটাই খোলা আছে, সেটা হলো জাহান্নামের পথ। কাকে মেনেছেন সেটাও আপনার মনে পড়বে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আক্ষেপ, যদি অমুক ব্যক্তির আনুগত্য না করতাম তাহলে কতই না ভালো হতো। কাকে আনুগত্য করেছেন মনে পড়বে, তিলে তিলে মনে পড়বে। আল্লাহ বলছেন সূরা নিসা 115 নম্বর আয়াতে বলছেন ওমাইয়ু শাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চারণ করবে তার সামনে শরীয়ত স্পষ্ট হওয়ার পরে, আমি জানছি এটা ঠিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিন্তু আমি মানলাম না, বিরোধিতা করলাম। ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, সাহাবা কেরামের রাস্তার বিরোধী রাস্তায় যদি চলে, আল্লাহ বলেছেন নুআল্লিহি মা তাওয়াল্লাহ, ও যেদিকে চলতে চায় আমি তার পথ সহজ করে দেব। যেদিকে চলতে চাইবে, আপনি কোন পীরের মুরিদ হবেন, কোন দলের সদস্য হবেন, আল্লাহ পথটা সহজ করে দেবেন। তারপরে বলছেন ওয়া নুসলিহি জাহান্নাম, অতঃপর ওকে ধরে আমি জাহান্নামে নিক্ষেপ করব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে কেউ জান্নাতে যেতে পারবে এই স্বপ্ন কল্পনা বিলাস মাত্র, এই স্বপ্ন দেখাটা উচিত নয়। হ্যাঁ, আমি আবার ফিরে যাই দুইটা শর্তের দিকে। একটা হলো আল ইখলাসু ফিল্লাহ, আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর উদ্দেশ্যে যেটাই করেন না কেন, আর দুই নম্বর ওই ইবাদতটা করতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী। দেখুন, আমাদের ইবাদতে ত্রুটি আছে, ইবাদতে ত্রুটি আছে, কবুল হয় না কেন, মানে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদতটা করি না, ঘাটতি কোথায়? বহু মুসল্লি আছে মসজিদে সেজদাও করেন বটে, কিন্তু আবার মাজারে গিয়েও সেজদা করেন, সেজদা না করলে মানত করেন সেখানে, দান করেন সেখানে না। তাহলে আপনার ললাট, আপনার মাথা দুই জায়গায় নত হয়, একটা মসজিদে আবার মাজারে, কিন্তু খুব কান্নাকাটি করছেন, ইবাদত করছেন অনেক, কিন্তু এই আকীদা ঠিক নয়। আবার অনেকে ইসলামও মানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, সূরায়ে আলে ইমরান 19 নম্বর আয়াত, আল্লাহর কাছে মনোনীত দিন হলো ইসলাম। ওমাইয়া তাকি গায়রাল ইসলামে দিনা ফালাইয়ুক বালামিন, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো দর্শনের সাথে মিলবে, তালাশ করবে, আল্লাহ সেটা কবুল করবেন না। এটা সূরা আলে ইমরান 85 নম্বর আয়াত। আপনি কতটা আয়াত নেবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্যই হলো পৃথিবীতে যত ধর্ম, যত মতবাদ, যত থিওরি, যত দর্শন, যত ইজম চালু আছে, সমস্ত ইজমকে পায়ের তলে পিষ্ট করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত দর্শন, আনীত বিধানকে বিজয়ী করাই হলো উদ্দেশ্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি, আয়াতটা পবিত্র কোরআনের তিন জায়গায় এসেছে। সূরা তৌবা 32 নম্বর আয়াত খুলুন, সূরা ফাতাহ 28 নম্বর আয়াত খুলুন, এদিকে সূরা সফ 9 নম্বর আয়াত খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দিল হক, সত্য দিন এবং হেদায়েত দ্বারা পাঠিয়েছেন। উদ্দেশ্য কি? লিইয়ুযহিরা আলা দ্বীনি কুল্লি, পৃথিবীতে যত ধর্ম চালু আছে সমস্ত ধর্মের উপরে এটাকে বিজয়ী করতে হবে। কিন্তু আমি ইসলামও মানি,
আবার পাশ্চাত্যে তৈরি হওয়া গণতন্ত্রকেও সেজদা করি, ইউরোপে তৈরি হওয়া ধর্মনিরপেক্ষতাবাদ যাকে সেকুলারিজম ইংরেজিতে বলা হয় সেটাও করি, আমি ইসলামকেও মানি। আবার দেখা যায় ইউরোপে তৈরি হওয়া 1789 খ্রিস্টাব্দে তাদের দার্শনিকদের তৈরি করা জাতীয়তাবাদ বা ন্যাশনালিজমও মানি আমি, ফ্রান্সে তৈরি হওয়া কার্ল মার্ক্সের দর্শন সাম্যবাদও মানি, মানে কমিউনিজমও মানি। আমি মুসলিম, আমি একটা দিন মানব যার নাম ইসলাম। আমি সাপের গলাতেও চুমু দিই আবার বিজির গলাতেও চুমু দিই, এই দুইটা জিনিস এক জায়গায় হতে পারে না, কখনোই না, অসম্ভব। ইসলাম কি অচল? আমি তারিখ দিয়ে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, 1832 সালে জন্ম সেকুলারিজম যাকে ধর্মনিরপেক্ষতাবাদ বলা হয়, 1861 সালে জন্ম গণতন্ত্র বা ডেমোক্রেসি, আমেরিকার আব্রাহাম লিঙ্কন প্রতিষ্ঠা দেয়। ন্যাশনালিজম 1789 খ্রিস্টাব্দে জন্ম ইউরোপে, 1846 সালে জন্ম কার্ল মার্ক্সের মতবাদ। আপনি যদি আরো জানতে চান আপনি বলবো ইসলাম তো আজ থেকে 1500 বছর বয়স তা চলছে, তার আগেও এসেছে ইসলাম, আদম আলাইহিসসালাম থেকে চলছে। তো মুসলমান আগে ছিল বেশি, এখনো আছে, এই সমস্ত 150 বছর 200 বছর আগে তৈরি হওয়া এইগুলো দিয়ে চলতে হবে আপনাকে, এইগুলোকে মাইনাস করে ইসলামকে মেনে নিতে হবে। আর যদি এইগুলো সংজ্ঞা আপনার সামনে বলি তাহলে তো কোনো কথাই নেই। আমি মনে করি এই সমস্ত মতবাদগুলো সংজ্ঞা যদি তারা পড়ে যারা এগুলোর সাথে জড়িত, যদি মুসলমানের বাচ্চা হয় এক সেকেন্ডের জন্য তারা এগুলোর সাথে জড়িত থাকবে না। আমি আজকে বলছি না, অন্যদিন আবার যদি আসি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি বলতে চাচ্ছি যে একমাত্র মানতে হবে ইসলামকে, আল ইখলাসু ফিল্লাহ, একমাত্র ইবাদত হবে আল্লাহর জন্যই। কেন আমি এই যে দুই ভাগে ভাগ হয়ে গেছে, আমার আনুগত্য দুই ভাগে ভাগ হয়েছে, তাহলে খলুসিয়াত ভিতরে নাই? শুধু আপনি বলবেন সেজদা দেওয়া কবরে মসজিদে সেজদা, এটা তো না, মসজিদে টাকা দান করার, মাজারে মানত করা, খানকায় যাওয়া, শুধু এটা আপনি বলবেন আহলাদিসের বাচ্চা তাই, কিন্তু এগুলো দেখবেন না আপনি ভাগ হয়ে গেছে দুইটা। ধরুন আজকে শাবান মাস চলছে, এখানে এবাদতে দুইটা ত্রুটি আছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে কি করেছেন এটা দেখার বিষয়, সহিহ বুখারী হাদিস 1969 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা বলেছেন, মা রাআইতু কত্তু ইস্তাকমালা শাবানা আকসারা শাবানা, শাবান মাসে যত সিয়াম পালন করতেন রমাজান ব্যতীত অন্য কোন মাসে এত সিয়াম পালন করতেন না। আবু দাউদের হাদিসে আসছে, এদা ইনতাসাফা শাবান ফালা তাসুমু, যখন শাবানের মাঝামাঝি হয়ে যাবে তখন আর সিয়াম রেখো না। শাবানের 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখের 8 পর্যন্ত সিয়াম রাখতে হবে। আপনি 5টা পারেন, 10টা পারেন, 12টা পারেন, 15টাই পারেন, করুন। যখন আম নির্দেশ, যখন 15 তারিখ হয়ে যাবে তখন আর রাখা লাগবে না, কারণ পরে রমজান আছে। তাই এরপরে যে প্রথম দিকে কেউ না করতে পারে, শাবানের শেষের দিকে কেউ করতে পারবে, কিন্তু সিরফ বাংলাদেশে একটা দিনকে নির্ধারণ করা হয়, সেই দিনটার নাম হলো 15ই শাবান। বাংলাদেশ এটাই চলছে। আমি বলবো এই সিয়ামটা আদায় করছি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের আলোকে। তাহলে দেখি আমি যে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু শাবান মাসের 15 তারিখে সিয়াম পালন করেছেন কিনা, শুধু ওই রাত্রিতে ইবাদত করেছেন কিনা এটা দেখি একটু। এতগুলো হাদিস থাকতে এটা পালন করি না, শাবান মাসের শুরু থেকে নিয়ে 15 তারিখের আগ পর্যন্ত পুরোটাই রাখতে পারে কেউ, কেউ কম পারে, কেউ 5টা 7টা যতটাই ইচ্ছা তত সিয়াম পালন করতে পারে, এটা হাদিস। কিন্তু শুধু 15 তারিখে রাখতে হবে আর তার আগের রাত্রিতে ইবাদত করতে হবে, আর এই ইবাদত করার জন্য মাজারে চলে যাবে, যেটা আপনারা ঢাকা শহরে সবচেয়ে বেশি দেখতে পাবেন। এই ইবাদতের নামে মাজারে যাওয়া হলো শিরক,
আর শুধু 15 তারিখে সিয়াম পালন করা বিদাত, কারণ ওই উদ্দেশ্য চলে গেছে মাজারের দিকে আর পদ্ধতিটা চলে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরে, চলবে না। হ্যাঁ, মানুষ কোন একটা দিন আনুষ্ঠানিকতা পছন্দ করে, কিন্তু ইসলাম তো আনুষ্ঠানিকতা ভালোবাসে না। আপনি একদিন পালন করে আবার ওই দিন ফজরের সালাত আপনি পড়বেন না, মিষ্টি মিঠাই খেয়ে আপনি বিদায় নেবেন। অনুরূপভাবে 27 রমাদানের অবস্থা যেটা ঘটে, এটা করবেন, ওই দিন ফজরের সালাতটা আপনি পড়বেন না, সারা রাত জিকির করবেন, করে শেষে বাড়িতে আসবেন। ইসলাম কি এটা একদিনের জন্য? এটা সবচেয়ে বড় কথা। সহিহ বুখারীতে 1145 নম্বর হাদিস, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে তৃতীয় প্রহরে নেমে আসেন দুনিয়ার আসমানে, বলেন মাই ইস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব, কে আমার কাছে রুজি চাইবে আমি তাকে রুজি দান করব, কে আছো তোমরা অসুস্থ ব্যক্তি আমার কাছে শেফা চাও আমি তাকে শেফা দান করব। অন্য হাদিস এসেছে সহিহ মুসলিমের, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলায় হাত নামিয়ে দেন, পুরো রাত্রিতে কে ইবাদত করেছে, কে পাপ করেছে, হে বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করব। আবার রাত্রির বেলায় আল্লাহ রাব্বুল আলামিন হাত নামিয়ে দেন, জমিনে হাত নামিয়ে দেন, যে পুরো দিনটাতে কে তোমরা পাপ কাজ করেছো আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করব। আল্লাহ বলতে থাকেন এইগুলো। প্রশ্ন হলো, একটা বছরে, পুরো এক বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু শবে বরাতের রাত্রিতে বান্দার খোঁজ খবর রাখেন। এই জন্য আমি বলি যে আল্লাহ বছরে মাত্র একবার বান্দার খোঁজ রাখে ওই আল্লাহর ইবাদত আমি করি না, যে আল্লাহ প্রতিনিয়ত বান্দার খবর রাখে ওই আল্লাহর ইবাদত আমি করি। যারা শবে বরাত পালন করে তারা কেবলমাত্র একটি রাত্রিতে যে আল্লাহ খবর রাখে ওই আল্লাহর ইবাদত করে, যারা প্রতিনিয়ত আল্লাহকে ডাকে রাত্রিতে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত প্রতি রাত্রিতে প্রতিদিনে প্রতি রাত্রিতেই বান্দার খোঁজ খবর রাখে। আমি বললাম আপনার আল্লাহ তো একদিন খোঁজ নাই, আমি যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ আমার খোঁজ খবর প্রতিনিয়ত রাখেন। সঙ্গে সঙ্গে দর্শন চেঞ্জ। আমি যে বিষয়টি আপনাদেরকে বুঝাতে চেয়েছিলাম সেটা হলো যে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আর ওই ইবাদতের পদ্ধতি হবে কি কার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতিতে, অন্য কোনো পদ্ধতি চলবে না। এখানে একটা জিনিস সংশ্লিষ্ট হয়েছে, সেটা হলো আমি এবার সবাইকে সামিল করে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করেন তারা একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করেন, পদ্ধতিও ঠিক আছে, কিন্তু কবুল হয় না কেন? আপনি মনে মনে ভাবছেন যে আমার তো উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট, আমি তো কোনোদিন মাজারে টাকা দিই না, যাই না, সেখানে যাই না, ওসিলা আমি মানি না কাউকে, আবার আমি তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে ইবাদত করি, কবুল হচ্ছে না কেন? ও, কারণ আছে। ইবাদত কবুলের পূর্ব শর্ত একটি আছে, হালাল রুজি। এবার আপনি ভাবেন দুইটা উদ্দেশ্য ঠিক আছে, কিন্তু আপনার লুঙ্গিটা কি হালাল টাকার, আপনার জামাটা কি হালাল টাকার, আপনি যে টিউবওয়েলের পানি খান বা যে টাকা দিয়ে পানি বিল দেন আপনি, ওই বিলটা যে দেন ওটা কি হালাল টাকার দেন আপনি? একটু ভেবে দেখেন, কিয়ামত পর্যন্ত যদি আপনাকে সময় দেওয়া হয় আর আপনার মানে পরিশ্রম যদি হারাম হয়, কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও আল্লাহ ইবাদত কবুল করবেন না? যদি কবুল করেন তাহলে তো বিধান উল্টাপাল্টা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আরাফ 157 নম্বর আয়াত, ওয়াইহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়াইহাররিমু আলাইহিমুল খাবায়িস। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হালাল বস্তুটাকে, পবিত্র বস্তুকে হালাল করেছেন, পবিত্র বস্তুকে হালাল করেছেন, আর যেগুলো অপবিত্র সেইগুলোকে হারাম করেছেন। আল্লাহ পবিত্র বস্তু যেটা সেটাকে হালাল করেছেন আর অপবিত্র বস্তুকে তিনি হারাম করেছেন। তাহলে আপনাকে প্রশ্ন করি, আল্লাহ বলেছেন সূরা বাকারা 275 নম্বর আয়াত, ও আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা,
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এবার সুদটা পবিত্র না অপবিত্র এবার বলেন। নিঃসন্দেহে সুদ অপবিত্র। আপনি তো দিব্যি খাচ্ছেন, কোন ব্যক্তি বাকি আছেন যে শেয়ার বাজারের সাথে জড়িত নাই? আমি খুঁজে পাই না তো। শেয়ার বাজারের সাথে জড়িত থাকার সময় আপনি কি ফতোয়া নিয়েছেন কারো কাছ থেকে? ইন্টারন্যাশনাল শেয়ার বাজার যেটা চলছে এটা ধোকাবাজি, প্রতারণা এবং হারাম ব্যবসা। এটা পৃথিবীর সবচেয়ে বড় এবং প্রভাবশালী ফতোয়া বোর্ড, ফতোয়া লাজনা দাইমা, আন্তর্জাতিক ফতোয়া বোর্ড সৌদি আরবের। আর সেখানে আলেমকে জিজ্ঞেস করেন, আমরা একটা টুটা ফাটা টুনু ফুটি, আমরা আমাদের কথা না নাই রাখেন। জিজ্ঞেস করেন কাউকে, দেশ শ্রেণীর বিরুদ্ধে বলেছি, এক শ্রেণীর মানুষ ধোকা দিয়েছে। পরবর্তীতে বিষয়টি স্পষ্ট হয়েছে আপনাদের সামনে, এমন কি ঘটনা ঘটেছে উলামায়ে কেরামকে বুঝাতে পারিনি। মানে সুদ এত জঘন্য অপরাধ, হারাম এত নোংরা, এর প্রতিক্রিয়া এতই বেশি। আমার সব কথা আপনার ভালো লাগবে, কিন্তু যদি সুদের বিরুদ্ধে বলি তখন আমি আপনার কাছে খারাপ হয়ে যাব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ মুসলিম খুলুন প্রথম খণ্ডে 326 পৃষ্ঠা, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। নিশ্চয় আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ পবিত্র, অপবিত্র বস্তু তিনি কবুল করবেন না। এরপরে উদাহরণ দিচ্ছেন একটা, একজন ব্যক্তি ইতুলিস সাফারা সফর করতে করতে দীর্ঘ সফর করেছে, চিটাগাং থেকে শুরু করেছে, সিলেট থেকে শুরু করেছে, ঢাকাতে এসেছে, সে নিঃস্ব হয়ে গেছে, আর কিছু নাই তার কাছে। এমন অবস্থায় আল্লাহ নবী বলছেন, ফামাদ দিয়ে দেখিল সামা, আসমানের দিকে দুখানা হাত তুলে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহর কাছে চাচ্ছে, আল্লাহ আমাকে বাঁচাও বাঁচাও। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা দেখো, মাত্তামুহু হারাম, এই ব্যক্তির খাদ্য হারাম, ও মাশরাবুহু হারাম, এই ব্যক্তির পানীয় বস্তু হারাম, যার পান করে সেটাও হারাম, ও মালবাসুহু হারাম, তার পোশাকটাও হারাম, ও গুদ্দিয়া বিল হারাম, পুরো দেহটি গঠিত হয়েছে হারাম দ্বারা, ফান্না ইস্তাজাবু জালিক, তার ইবাদত কবুল হবে কিভাবে বলো তো? কবুল হবে না। সহিহ মুসলিমের হাদিস তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 313 পৃষ্ঠার হাদিসটা খুলুন, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লায়াত খুলুল জান্নাতা জাসাদুন গুদ্দাবিল হারাম, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না, যে দেহ হারাম দ্বারা গঠিত হয়েছে ওই দেহ জান্নাতে যাবে না। বন্ধুরা আমার, ইবাদত কবুলের শর্ত দুইটা ঠিক আছে, কিন্তু পূর্ব শর্ত যেটা, আমাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে, এটা যে আমার ঠিক নাই। এই জন্য আল্লাহর কাছে কাঁদছি, বারবার বলছি, আল্লাহ তুমি কবুল করো, কবুল করে না কেন? সহিহ মুসলিমের 170 নম্বর হাদিসটা খুলুন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বলছেন, দেখেন কত গুরুত্বপূর্ণ, দেখেন কত গুরুত্বপূর্ণ হাদিসটি, নুমান ইবনে কওকাল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইজা সাল্লাইতুল মাকতুবা, আমি শুধু ফরজ সালাতগুলো আদায় করব, আর কোনো সালাত আদায় করব না, ওয়া আহাল্লালতুল হালালা ওয়া হারামতুল হারামা, শুধু ফরজ সালাত আদায় করব, আর হারামগুলোকে বর্জন করব, হালালগুলোকে গ্রহণ করব, আদখুলুল জান্নাত, তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো? আল্লাহ নবী বলেছেন, নাম, তুমি অবশ্যই জান্নাতে যেতে পারবে। উনি বললেন, শুধু ফরজ সালাত আদায় করব, আর হালালগুলোকে হালাল মানব, গ্রহণ করব, হারামগুলোকে বর্জন করব। আজকের বাংলাদেশের প্রেক্ষাপট হারামের উপরে ভাসছে। আমি একজন মুসল্লি, কিন্তু ইবাদত কবুলের পূর্ব শর্ত যেটা হালাল রুজি, এটা কিন্তু আমরা দেখছি না। কত মানুষ জমি কটে নিয়ে ব্যবসা করছে, আগে ছিল জমি লিজ নেওয়া, এখন হয়েছে টাকা দিয়ে টাকা ফেরত নেওয়া, এটা চলছে গোটা দেশেই চলছে। আজকে আমের ব্যবসা চলছে, 10 বছরের চুক্তিতে আমের ব্যবসা করছে একজন ভালো মানুষ, হাজি সাহেব 10 বছরের চুক্তিতে আমের পাতা কিনে নিচ্ছে, এটা তো ব্যবসা হারাম। আম যখন ডাকর হবে, পুষ্ট হবে, তখন আমের বাগান বিক্রি করতে হবে, বোরর বাগানে বিক্রি হচ্ছে, কে শুনে? সহিহ মুসলিমের হাদিস 3494 নম্বর হাদিস, কেউ শুনবে না, হাদিস ওইদিকেই চলবে না। হাজি সাহেবও যদি মনে করে যে আমি আমের বাগানের পাতা চুক্তিতে বিক্রি করে আমি হজে যাব, হজ বাগানে থাকবে, বিমানবন্দরেও যাবে না, অত সহজ নয়, হাদিস যেটা বলেছে। আমি আপনাদের বলতে চাই যে ইবাদত কবুলের শর্তগুলো আমরা মানার চেষ্টা করি, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইবাদত করার আগে ইবাদত কবুলের পূর্ব শর্ত হালাল রুজি এটা ভক্ষণ করার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। আকুলু কাওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আলি সাইরিল মুসলিমিন।